Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. ঠিকানা দেখি বুঝেছ আস্থানা বদলেছি তা আমার বাড়ি বদলানোটা শাড়ি বদলানোর মতো সহজেই পড়েছে চাকরি ছেড়ে দিয়েছি কারণ মালিকরা সবাই মা লা গাছেন ছবি আঁকাও প্রায় বন্ধ কারণ রং নেই সত্যি বলছি অনেক পাওনাদার ফাঁকি দিতে হচ্ছে এখন দরজায় কড়া নাড়ার শব্দ শুনলেই চমকে উঠি শকুন্তলা দেবে নমস্কার
আমার নাম রাজনাথ, রাজনাথ সামন্ত। যে ফ্ল্যাট থেকে ভাড়া না দিয়ে চলে এসছেন আমি তারই মালিক। তা আপনি হঠাৎ এরকম না বলে চলে এলেন যে? ভাড়া খুব বেশি হয়েছে নাকি জানিয়ে আসতে পারতেন? জানালে কি বিনা ভাড়াতে থাকতে অনুরোধ করতেন? না ঠিক তা না, তবে যাতে ভাড়া দিতে পারেন তার বন্দোবস্ত করতাম। কিরকম? আপনি আর্টিস্ট তো, দু চারটে কাগজের সঙ্গে আমারও জানাশোনা আছে, ব্যবস্থা করে দেওয়া কিছু শক্ত হতো না? এখনো হবে না, ভাড়ার জন্য আপনার দুর্ভোগের শেষ নেই দেখছি। কিন্তু এ বাড়ি ছাড়া আমার পক্ষে এখন সম্ভব না। আপনি দু চার দিন পরে আসবেন। দু চার দিন পরে? তখন তো দেখবো যে আপনি বাড়ি ছেড়েও নিরুদ্দেশ হয়েছেন। টাকা নিতেই এসছেন তাহলে? কি আর করি বলুন, মানে আমাদের তো থাক, দিচ্ছি টাকা। কিন্তু রসিদ এনেছেন? রসিদ, রসিদটা আপনার ব্যাগটাতে দেখুন। না এতে নেই। তাহলে আজ আসুন। তা দু চার দিন পরে এলে ব্যবস্থা সত্যি হবে? যদি না হয় আদালত তো ব্যবস্থা করবে। ও তাহলে সেইখানেই যা। তা যাচ্ছি, কিন্তু আমার প্রস্তাবটা ভেবে দেখলে পারতেন। আপনার হয়তো কিছু হবে না, কিন্তু আর একটা লোক বিপদে পড়বেন, ভাস্কর দাস মল্লিক, যার নামে ফ্ল্যাটটা নেওয়া আছে। তিনি কালকেই সমন পেয়ে যাবেন। আচ্ছা নমস্কার। ছবির অর্ডারটা এখানে পাঠিয়ে দিতে পারেন? আমাদের ফ্ল্যাটে উঠে আসবে, অর্ডারটা সেইখানে যাবে। আসুন। এইটি হাতে করে, এইটি এইটি তোমাকে শায়েস্তা করার জন্য। রাজনাথ বাবুকে আমার ঠিকানা জানিয়েছে কে? আমি ছাড়া আর দ্বিতীয় প্রাণী কে আছে যে তোমার অজ্ঞাতবাসের খবর জানতো? তোমার ওষুধ ফাইজলামি রাখো, কেন জানিয়েছো তুমি আমার ঠিকানা? কি মুশকিল, ভদ্রলোক এমন করে চাইলো, মনে হলো ভাড়া না পেলে উপোস করে মারা যাবে, তাই বলে দিলে। আচ্ছা আমি আজই সব দেবুদাকে সব কথা জানিয়ে দেবো। কি হবে? দেবুদা আনন্দে শিষ্যের পিঠ চাপড়ে দেবে। দেবে কোন? তোমাকে জানার আমি কোনোদিন এই বাড়িতে না দেখি। না এলে দেখবে না? না এলে দেখবে না, কেন জানিয়েছো তুমি আমার সব কথা? কি মুশকিল, না জানালে ও আমার নামে আদালতে নালিশ করতো। আর এখন যে আমার নামে আদালতে নালিশ করবে? তুমি পাগল হয়েছো? 70 টাকা আদায় করতে গিয়ে যে 200 টাকা খরচ করে ফেলতে পারে সে আর যাই করুক নালিশ করবে না। এখন তো আমি বাজি রেখে বল। আমি তোমার বউ? হ্যাঁ আচ্ছা চলো চলো, আমি তোমার বউ, আমি তোমার বউ। কে শিখেছে? আমি দাদু। দাদু? তা তোমার দাদুটিটা বেশ, কি তোমার নাম? এক ছিলাম বাবলু, এক ছিলাম দাদু, এক ছিলাম গুন্ডা। শেষ এক বাবলু, বাবলু বাবলু, ছেলেকে নিয়ে যেতে এসেছেন বুঝি? আসুন। আর বলবেন না, যা দুষ্টু হয়েছে ওকে সামলে রাখাই দায়। আপনাকে কিন্তু আগে থেকে সাবধান করে রাখা দরকার, আমার বড়ের নিন্দা শুনলে কিন্তু আমি ভীষণ চটে যাই। বলো তো মানি, আমি তোমার কে হই? তুমি আমার বউ। ইস, এও দাদুর কাণ্ড, দিন রাত কেবল বউয়ের গল্প বলে বলে নাতিটির মাথা একেবারে বিগড়ে দিয়েছে। কিন্তু একটা কথা বলবো,
ছেলের আমার পছন্দ আছে। আপনারা আপনারা এখানে নতুন এসেছেন? হ্যাঁ, দিন কত খুলে এসেছি। এর আগেও আপনি এখানে ছিলেন নাকি? হ্যাঁ। আচ্ছা চলি, ওদিকে আবার খাবার নিয়ে বসে আছেন, না গেলে আবার খাওয়া হবে না। কারোর বাবার? না, ওর দাদুর। হঠাৎ এই প্রশ্ন যে এমনি? সকাল থেকে সবাইকে দেখছিলাম, ভদ্রলোকটিকে দেখতে পেলাম না। ভদ্রলোকটি বাইরে থাকেন। এসো বাবলু। কি, খুব যে ভয় পেয়েছিলে, বেশি লাগলো কি? এই যে সাহেব, ঘুম ভেঙেছে? আমি একটু বেরোচ্ছি, ফিরতে রাত্রি হবে। তা তো বুঝলাম, কিন্তু এই পাঁচ সাত দিনের মধ্যে মাসিমার এখানে যাওয়া হয়নি বুঝি। সময় পেলাম কোথায় বলো? ও খুব ব্যস্ত লাগিস, তা আজকে একবার দয়া করে যাস। তোর মাসিমা টেলিফোন করেছিল। মাসিমার ওখানেই যাচ্ছি, ফিরতে রাত্রি হবে। তুমি যেন বেলা একটা পর্যন্ত বসে থেকো না আবার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই যা এখন। নমস্কার। নমস্কার। ভেতরে আসতে পারে? আসুক। কোনো অসুবিধা হচ্ছে না তো? অবশ্য অনেক আগেই আমার খবর নেওয়া উচিত ছিল। কেন? আপনাদের স্বাচ্ছন্দ্যের উপর যখন জীবিকা নির্ভর করে, তখন সেদিকে দৃষ্টি রাখা তো আমাদের কর্তব্য। আপনি ভারতীয়দের মাধ্যমে যে খবর তাহলে নিয়ে থাকেন? নেই না, তবে নেওয়া উচিত, তাই বলছিলাম। এখনো কিছু অসুবিধা হচ্ছে না, তবে পরে হবে কিনা ঠিক বলতে পারছি না। আপনার আগের দু মাসের টাকা, টাকাটা আজই পাবো ঠিক আশা করিনি। যাই হোক, ভালোই হলো, অভাবের সময়। তবে আপনি বসুন। আপনার আর কিছু বলার আছে? বলবো, আমি তো ঠিক টাকার তাগিদা করবার জন্য এখানে আসেন। এর আগেও টাকার তাগিদে আসেননি, ভবিষ্যতেও আসবেন না জানি। তার মানে? বিশিষ্ট অর্থবান আপনি, এই জানাটা শক্ত নয়। ওসব মানে টানে ছেড়ে দিয়ে সত্যি কথাটা কি বলবি? তাও আছে, তার আগে নিজের কথাটাই বলি। এই ছলনাটুকুর আশ্রয় নিতে হয়েছিল বাধ্য হয়ে। এছাড়া আপনাকে এখানে ফিরিয়ে আনার আর কোনো উপায় ছিল না। আমাকে এখানে ফিরিয়ে আনে আপনার লাভ? চমৎকার, আপনি এঁকেছেন বুঝি। আমি বুঝতে পারছি আপনি রাগ করছেন। দেখুন, আপনাকে এখানে ফিরিয়ে আনা লাভ ক্ষতি আমি ঠিক হিসেব করে দেখিনি। আমার উদ্দেশ্যের কথাটাই বললাম। ভাস্করবাবুকে আমি জানতাম, আর আপনাকে অনেক আগে থেকেই চিনতাম। আপনি আমাকে আগেও চেনেননি, এখনো ভুল চিনেছেন। আপনার আর কি কথা আছে বলুন। কথা আছে, মাসিক পত্রিকার আমন্ত্রণ, ভালো ছবি হলে তারা ভালো দাম দিয়ে কিনে নেবেন। তার প্রয়োজন হবে না। আপনারা হয়তো হবে না, কিন্তু আমাদের হবে। আর একটা কথা, মাঝে মাঝে আপনাকে আমাদের ক্লাবে যেতে হবে। আমি কেন আপনাদের ক্লাবে যাব? আমাদের সম্বন্ধে আপনার একটা ভুল ধারণা আছে, সেটা ভেঙে দিতে চাই। আর ক্লাবে গেলেই দেখতে পাবেন যে খাওয়া পড়া ছাড়া আমাদের অন্য চিন্তাও আছে। আপনাদের খাওয়া পড়ার চিন্তা আছে এই অপবাদ কে দিচ্ছে? সম্প্রতি নিজের খাওয়া পড়া নিয়ে এত বেশি ব্যস্ত যে আমার কোনো সময় হবে না। এটা কিন্তু আপনার রাগের কথা। বুঝলাম, কিন্তু আপনাদের ক্লাবে আমাকে কেন যেতে হবে সে কথা তো বলছেন না। আপনার সহানুভূতি পাবো তাই, আর তাছাড়া বড় বড় গায়ক লেখক শিল্পী আর্টিস্ট এদের পেলে পরে আমরা জুলুম করি আমাদের ক্লাবে আসবার জন্য। আপনি আসবেন না? না। কেন? যার জন্য যেতে বলছেন শুনতে মন্দ লাগছে না, কিন্তু প্রশংসায় স্ফীত হবার দিন দুঃখের বিষয় চলে গেছে।
কথা বাড়িয়ে লাভ নেই, অনেক বেলা হয়ে গেল, আপনি এবার আসুন, আমি না হয় পরে ভেবে দেখব। ভেবে দেখবেন? আচ্ছা বেশ, ভালো কথা, আমি কিন্তু আবার আসবো। নমস্কার। এদিকে আমার হাত যে ধরে গেল। তোমার মতো দু চারটা শাশুড়ি থাকলে আমার খাবার কষ্ট কোনোদিনই হবে না। এ আর নতুন কি রাজু, প্রায় 20 বছর ধরেই তো চোখে ঘুম আসতেই চায় না। কাল থেকে তোমাকে আমার কথা শুনে চলতে হবে, দিন রাত পরিশ্রম করে কত ক্লান্ত হয়ে পড়ো নিজেই বোঝো না। ক্লান্ত হব বলেই তো পরিশ্রম করি, কিন্তু এই বয়সে এতটা সহ্য করার কথা নয়, হচ্ছেও না। দিন কত বাইরে ঘুরে এসো না, যাবে? বলি না, ভদ্রলোক তার সঙ্গে দেখা করতে, কোন ভদ্রলোক তার সঙ্গে দেখা করে না। মক্কেল কে চিনতে পারলি? পেছন ফিরে তাকিয়ে দেখ না মক্কেল কে। এটা আবার কি, ঠুকে রাখলাম মালপত্র নিয়ে স্টেশন থেকে সোজা বুঝি? তুই নেই এই ছেলেটি বলছিল? ওর কিছু দোষ নেই দাদা, কি হচ্ছিল জানো, আজকাল নিজে বলতে গিয়ে প্রায় ধরা পড়ে যাচ্ছিলাম। এক কাজ কর, দাদার জন্য বেশ ভালো না থাকে 4টে বড় বড় সিঙ্গারা আর 1 কাপ ডাবল হাফ চা নিস, জানা পাশে দিয়ে দাও। আজকাল আর দাঁড়ে দিচ্ছে না। জনতা নিবাসের এই অবস্থা আমাকে জানাসনি কেন? ও ওখানে হয়ে এসেছ? তাহলে তো নিজের চোখেই সব দেখে এসেছ। দেখো এখন যা করার করো, মধ্যে আমাকে রেহাই দাও, এভাবে দরজা বন্ধ করে আমি আর বসে থাকতে পারবো না। একটা কাজ করতে পারো, তাহলে ওরাও বাঁচে আমরাও বাঁচি। কি? ওদের তো রাস্তা থেকে এনেছো, আবার রাস্তাতেই নামিয়ে দাও না কেন, ওরা হাওয়া খেয়ে অন্তত বাঁচবে। দেখ ভাস্কর, মূর্খ জ্ঞানীর মতো কথা বললে তো আমি সহ্য করতে পারি না। কাল থেকে আজকের ভেতর অন্তত 10-12 চিঠিটা পড়েছি, ভেবে দেখুন এই ক বছর শুধু আপনার ছেলের চিঠি পড়ে যে সময় কাটিয়েছি, সে সময়টুকু লেখাপড়া করলে অন্তত BA/MA পাশ করে ফেলতে পারতাম। তোমার ছেলে বিদেশে গেলে ভেবে দেখো কেন এমন আনচান করতো বুড়োর প্রাণটা। এরকম অবস্থা হলে দরকার নেই ছেলেকে আমার বিদেশে পাঠিয়ে, এখন আমি কিছুতেই চিঠি পড়তে পারবো না, রান্না চড়িয়েছি। দাদু ভুইয়া, ভুইয়া মুড়ি দেবো, হ্যাঁ দেবো দেবো দাদু। এই নাও। যাক করেছো রাগ কেন? তোমার চিঠি পড়লাম বলে পাগল নাকি? রক্ষে করেছো বুড়োকে ঠান্ডা করে, কি ভাবছো? মানে ভাবছিলাম ডালে নুন দিয়েছি কিনা, ওটা কি ভেবে বার করা যায়? আরে শুকুর খবর কি ভালো, ব্যাপার কি ভালো আছে তো? ভালো থাকবে না কেন, ভালো থাকবার জায়গা পেয়েছে, অল্প বয়সি বর পেয়েছে, তারপর বড় গাড়ি বড় বাড়িওয়ালা কোটিপতি রোজ আনাগোনা করছে, আর আমার থেকে শুনে কি করবে, নিজেই দেখো। শুকু বিয়ে করেছে কবে?
জানবো কি করে হঠাৎ আবিষ্কার করেছি? কোটিপতির কথা কি বলছিলি? আসছে যাচ্ছে, তবে সুবিধে বিশেষ করতে পারিনি। তবে কি জানো দাদা, লোকটা খুব শিল্পরসিক। শুকুর আঁকা একটা ছবি দেখে এমন মুগ্ধ হয়েছে, যদি ঠেকিয়ে দেওয়া যায় তো। শুকুর ঠিকানাটা কি? নিয়ে যাবার। হ্যাঁ, কি বললেন? তুলারাশি? ও, যে আর্থিক ইঙ্গিত খুব শুভ ও অনুকূল, কিন্তু ব্যয় বাহুল্যের বিশেষ চাপে আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে না। বাহ বাহ, চাকুরি ক্ষেত্রে সুনাম পেলেও মন বড় বিক্ষিপ্ত থাকবে। বাহ, পারিবারিক ক্ষেত্রে গ্রহ দৃষ্টি খুব শুভ, তবে কোনো প্রতিবেশ বা ভ্রাতার সঙ্গে মনোমালিন্য দেখা যায়। স্বাস্থ্য খুব ভালোই যাবে, কিন্তু মানসিক উদ্বেগে ষোলো আনা ভালো থাকতে দেবে না। মূল জন্মরাশিতে যাদের শকুন্তলারা এখানে থাকেন, তো আপনি আমাকে, আমি তার আত্মীয়। তার তো আত্মীয় আছে বলে তো কখনো শুনিনি। শোনার কথা না, আপনি কে জানতে পারি? আমি আমি তার দাদা শ্বশুর। ও, নমস্কার। নমস্কার। আপনি এক কাজ করুন, মানে এই সিঁড়ি দিয়ে ওপরে চলে যান, ডান দিকের দরজাটা যদি দেখেন বন্ধ, তাহলে বাঁ দিকের দরজায় ঢুকে যাবেন, তিনি দেখবেন তিনি তার শাশুড়ির সঙ্গে কথা কইছেন। আচ্ছা। আমি সত্যি খুব লজ্জিত, মানে নিচে এক বুড়ো ভদ্রলোক বললেন উপরের এই ঘরে, তাই শকুন্তলা আমার পক্ষে বোনা। আচ্ছা, আমি যাচ্ছি। আপনি কি দেবকমল বাবু? আগে হ্যাঁ, এর আগে বাড়িতে কখনো আসেনি তাই। আপনি এখানেই বসুন, শকুন্তলা এখনই এসে পড়বে, তার ঘর বন্ধ। না না, আমি নিচেই অপেক্ষা করব। না না, ঠিক আছে, আপনার নাম শুধু শুনেছি, মুখ চেনে নেই বলে দেখুন ব্যাপারটা কিরকম গোলমেলে হয়ে গেল। আসুন বসুন। শকুন্তলা জানতো না আজ আপনি আসবেন? না, আপনার হাতে ওরকম কিল খাওয়া ওর অভ্যেস আছে বুঝি। হ্যাঁ, ওর বিয়ের কথা কি জিজ্ঞেস করছিলেন প্রথমে? মানে তা নাতিটিকে দেখেছেন? না, তিনি আছেন এখানে? কেন, বুড়ো ভদ্রলোকটির কোলে তাকে দেখতে পাননি? কি কাণ্ড দাদা, তুমি কতক্ষণ? আমি তো বিশ্বাসই করে উঠতে পারছি না, এ তোমার আগমন না আবির্ভাব? আর আপনার কাজ নেই, এক ঘন্টার উপরে এসে বসে আছি। তা তো বেশ ভালোই আছো দেখছি, দিব্যি জমিয়ে চা টা খাচ্ছ। না মানে গরম জল তো এমনিতেই করতে হতো পিঠে সেঁক দিতে, তাই থেকে খানিকটা বাঁচিয়ে এক পেয়ালা চা করে দিলাম শুধু। কেন, তোমার পিঠে আবার কি হলো? হাটটা ভেঙেছে বোধ হয়। না মানে ঘরে চল বলছি। আসতে না আসতে আশ্রমের চিন্তা মাথায় ঢুকেছে, তার উপর টাকা, ওই টাকা করে করে একদিন তুমি পাগল হয়ে যাবে। ও জিনিসটা না থাকার মজাও তো দেখেছিস ছেলেবেলা থেকে। ছবিটা কবে আঁকলি রে? তুমি যাবার পরে এক ধনীর দুলাল নাকি মুচ্ছে গেছেন ছবিটা দেখে। শুনলে কোথায়? ভাস্করের সঙ্গে দেখা হয়েছিল, ভুলে যাস কেন? দেখো দাদা, ওকে একটু শাসন করা দরকার।
কিন্তু এসব লোক তো আগে একবার সামনে এলে পরে কাছে আসতে ভয় পেত। ব্যাপার কি? কি আমার ব্যাপার? ভদ্রলোক মুচ্ছর জাননি বুঝি? একশোবার গেছেন, মুচ্ছা যেতে আসেন মাঝে মাঝে। একদিন ভেবেছিলাম দাদা ছবিটা দিয়ে দেব, কিন্তু ভাবলাম লাভ নেই, ছবিটা থাকবে তার খাটের নিচে। আর আমার মধ্যে তিনি আর্ট আবিষ্কার করবেন। এর পরের দিন এলে ছবিটার মানে জিজ্ঞাসা করবো ভাবছি। এটিকে এই যে এসো, ওরই তো তুমি বড় সম্বন্ধী। আচ্ছা, কিভাবেই ফেলেছিলে বাঁচাদন সম্পর্ক পাতিয়ে, জেল হয়ে যেতে পারত সকালে। মন্দ নয়, একে বৌনি অস্থির, তাকে বড় কুটুমের সন্ধান পেয়েছে, বলি খেতে খেতে হবে কিনা। বেচারা খেতে যখন চায় না তখন শুধু শুধু জুলুম করেন কেন রোজ? ওকে আপনার শিষ্য করে নিন দেববাবু, দেশ উদ্ধার করবে। খুন কথাটা বুঝলাম না, আমি দেশ উদ্ধার করি? দেশ উদ্ধার নাই বা করলেন, অনাথদের কাণ্ডারি তো। কাণ্ডারি নন? না। তবে কি? ওদের কথা ভাবি একটু। তাই বুঝি আপনারা এ নিয়ে হাসি তামাশা করেন আমি জানি, কিন্তু আমি সত্যি কথাই বলি, শকুন্তলার শিল্পী মন তাই ছোটবেলার কথা সে ভুলে গেছে, কিন্তু আমি ভুলিনি। আমার মা শকুন্তলাদের বাড়ি আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন, কেন জানি না, কোথা থেকে এসেছিলাম তাও জানি না। শকুন্তলার বাবা ছিলেন শিল্পী, আর শিল্পী বলেই বোধ হয় সেদিন আমরা তাঁর কাছে আশ্রয় পেয়েছিলাম। শকুন্তলা জন্মাবার সময় ওর মা মারা গেলেন, আমার মায়ের কাছে ভাই বোনের মতো বড় হচ্ছিলাম আমরা, কিন্তু খুব বেশি দিন আমার মা গেলেন, কিছুদিন বাদে শকুন্তলার বাবাও, দু ভাই বোন এসে রাস্তায় নামলাম প্রায়। শকুন্তলার বাবার ছবিগুলো রাস্তায় রাস্তায় যে দাম পেয়েছি সেই দামে বিক্রি করেছি। শকুন্তলার একটা আশ্রয় জুটল মিশনারিতে, আমারও একটা জুটেছিল, ভাস্কর তখন সেখানেই থাকে। হঠাৎ এক রাত্রে ভাস্কর এসে চুপি চুপি খবর দিলে আশ্রয়দাতারা ঠিক করেছেন আমার চোখ দুটো নেবেন, ভালো রোজগার হবে তাতে। 12 বছরের ছেলের সেই ভয়টা ভাবতে পারেন। সেই রাতেই সেখান থেকে পালালাম আমি আর ভাস্কর। বাঁচার তাগিদে কি যে না করেছি তারপরে ভাবতেও পারি না। এই যার ইতিহাস, দেশ উদ্ধারের কথা তার ভালো লাগবে কেন? সেই দিন থেকে শুধু একটা জিনিস চেয়েছি, টাকা, অজস্র টাকা। সেটা যদি কোনোদিন পাই সেদিন আপনার ছেলেকে আমার শিষ্য করে দিতে পারেন, আমি আপত্তি করব না। আসুন। বসুন, শকুন্তলা এখন এসে পড়বে। আগে কখন এখানে দেখিনি তাই জিজ্ঞাসা করছিলাম। আগে এখানে ছিলাম না। আপনি কি শকুন্তলা দেবের আত্মীয় হন? আমার নাম দেব কমল। আত্মীয় বলতে পারেন। ও হ্যাঁ, শকুন্তলা বলছিল আপনাদের ক্লাবে নাকি কবে যাবে। ও, নিশ্চিন্ত হলাম। আসো। না ধন্যবাদ।
আচ্ছা, আপনি তো শকুন্তলা দেবীর দাদা হন, তাই না? আপনার তো ওষুধের কারবার আছে, জানতুন। ভুল জানতেন, ওটা অর্থকরী হলেও একেবারে গৌণ। আসল কারবার পাঁচজনের দরজায় ঘুরে বেড়ানো। কারবারটা তাহলে খুব ভালো নয়। কি করে বলি বলুন, আজ পর্যন্ত খারাপ বলে কিছু প্রমাণ পায়নি। কিন্তু আজকের মধ্যেই তো আজ পর্যন্ত শেষ, ওর উপর নির্ভর করে থাকা কি চলে? এই যা, তোর দেরি দেখে আমরাই আলাপ জমিয়ে নিল। আপনার ক্লাবে যাওয়া সম্বন্ধে উনি আমাকে নিশ্চিন্ত করেছেন, এখন যদি আপনি ওর হয়ে আমাকে ভরসা দেন। কিরকম? না কিছু না, ক্লাবে ছেলেরা কিছু করতে চায়, তাই বলছিলাম যে এদিক দিয়ে তো আপনার অভিজ্ঞতা প্রচুর, হয়তো সত্যি কোনো পথ দেখাতে পারবে। আপনি ওদের বাইরে নাকি? না, হুজুক আমিও ভালোবাসি। বেশ, শকুন্তলার হয়ে আমি আপনাকে ভরসা দিচ্ছি, কিন্তু পথ দেখাবার কথা বলছিলেন, কি পথ দেখাবো? আমার মতলব ঠিক উল্টো, আপনাদের মতো ধনী দেশি দৈশিরা যে পথ আবিষ্কার করবেন তাকে আরো বড় করে দেখে আশায় বুক বাঁধতে পারবো হয়তো। দেখুন, একটা কথা আমার প্রায় মনে হয়, আজও হলো, যাদের সঙ্গে আপনাদের হাত মেলানো দরকার তাদের সঙ্গে গোড়াতেই আপনারা হাতাহাতি শুরু করেন, তাই না? কঠিন সমস্যা, ঠিক মাথায় ঢোকে না, তবে শুনতে লাগছিল বেশ। হঠাৎ মনে হয় বুঝি সব মুখস্থ করে এসে বলছেন। ঠিকই বলেছেন, তবে একটা কথা ঠিক তো, যে ভালো জিনিসের অনুকরণ ভালো। তাদের বাজনা বাজাতে পারেন? না, আমিও পারি না, কিন্তু জানি সাধনা নেই এমন কোন নকল হাতে পড়লে অমন সুন্দর জিনিসটা আত্মনাশ করে, আবার ছিঁড়েও যায় মাঝে মাঝে। আপনি তো বলতে চাইছেন ভালো জিনিসের অনুসরণ ভালো, কিন্তু অনুকরণ নয়, তাই না? আচ্ছা, আমাকে চিঠিখানা শেষ করতেই হবে, আমরা ঠিক সময় আপনাদের সবাই উপস্থিত থাকবো। আচ্ছা, অশেষ ধন্যবাদ। আমি এলে আপনি অসন্তুষ্ট হন? কথা যদি খুঁজে না পান সে চেষ্টা না করাই ভালো। ও হ্যাঁ, ভালো কথা। আপনার দোকানে ছবির দাম আর মাসিক পত্রিকার চিঠি আমার কাছে পড়েছিল। পত্রিকার সম্পাদকরা কি ভেবেছেন আমার বাসস্থান আপনার বাড়ির ঠিকানা? না, ব্যবস্থাটা আমার, তাই। কারণ জানতে পারি? কারণ এখানে আসতে পারে এমন অজুহাত আমার কাছে বেশি নেই। ছবিটা আপনার ভালো লাগে? লাগে, ইচ্ছে করলে নিয়ে যেতে পারেন। ছবির চেয়ে ভালো লাগে ছবির শিল্পীকে, তাকেও যদি এরকম বিরক্ত হয়ে দিয়ে ফেলতে পারেন সাদরে ঘরে নিয়ে যাই। কথার জবাব এড়িয়ে না গেলে কত বিপদ দেখবেন তো, অথচ এর জবাব আপনার জানাই ছিল। আসুন আসুন, ভাবছিলাম আপনারা বুঝে গেলেন না। তবু নামের মোহে যে দান তাতে মূল্য কিছু না থাক, পুণ্য যে আছে এ কথা অস্বীকার করব না, কারণ দুস্থ যারা তারা যদি কিছু পায় দুহাত তুলে আশীর্বাদ করে সে আমি ভালোভাবে জানি। আচ্ছা, এসব কথা এমনভাবে তুমি জানলে কি করে? বললাম তো, আমার বয়স বেড়েছে একটি মঙ্গল প্রতিষ্ঠানের কৃপায়। অমন গুরুভার বয়ে বেড়াচ্ছ কেন?
দেখো অনেক কথা তুমি মন থেকে তৈরি করে নিয়েছো, সব যদি সত্যি হত তাহলে মানুষ বাঁচতে পারত না। মানুষ বাঁচে এ কথা আপনাকে কে বলবে? কিন্তু একটা কথা আমাকে বলতে পারো, দেশমন্ত্রী দীক্ষিত যারা, সংসার তাদের কাছে অবহেলার বস্তু, মনের উপরে জোর করে এই পাথর চাপা দিতে কে শেখাবে তোমাদের? সংস্থান খুলতে গিয়ে মনের উপর পাথর চাপা এমনি হয়ে গেল। কিন্তু সংস্থান তো আপনারা চান না। চাই, সত্যিকার সংস্থান চাই বলেই তো এত বিপদ। আচ্ছা, ছোটবেলায় তুমি যে মিশনে মানুষ হয়েছ তার কি নাম বলো তো? শারদাময়ী অনাথ আশ্রম। কেন, সত্যি মিথ্যে মিলিয়ে দেখবেন নাকি? দেখতেও পারি। তা এবার থেকে তুমি মাঝে মাঝে আমাদের বাড়ি আসছো? বাবা তো একই ভাবনা, তোমাকে তো সেই জন্যই বললাম যে বিগত আমাদের এখানে এসে থাকবে। কি শরীর খারাপ নাকি? হ্যাঁ, কই না তো, তবে চুপচাপ বসেছে এমনি। শুরু করলে? না, শরীরটা খুব ভালো লাগছে না, তাই এটুকু নিয়ে একটু ঝিমোবার চেষ্টা করবো। এই এতটা একসঙ্গে নেবে নাকি? তুই আর আমার উপর ডাক্তারি ফালাস না, ও আমার সয়ে গেছে। দেখি এটুকু না নিলে শুধু ছুঁত ফোটানোই সার হবে। রাগ হলো বুঝি? না রাগ হবে কেন, তুমি বড় ডাক্তার, আর শেষ ডিগ্রিটা পাইনি বলে আমি তো কিছুই জানি না। তুই তো নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছিস, তোকে ডাক্তার বলে স্বীকার করবে কে? যা শুয়ে পড়, কি অনেক রাত হয়েছে। নিজের উপর নিয়ে তোর নিজের কথা
নরনাথ সামন্ত লোকটা খুব খারাপ নয় রে শুকু, দিব্যি আর পাগলা ভদ্রলোক, মস্ত বড় ডাক্তারও। গাড়ি পাঠিয়ে যখন ডেকে নিয়ে যাচ্ছে তখন তো ভালো আর বড় নিশ্চয়। তোর হিংসা হচ্ছে? না, তোমার বড় লোকের উপর টান দেখে আমার ভাবনা হচ্ছে শুধু। শকুন্তলা, এবার একটু সাহায্য না করলে চলবে না ভাই, বাবার অসুখটা যেন কেমন মনে হচ্ছে। এতদিনে বলছো, আমরা কতদিন গিয়ে ফিরে এসেছি, তুমি তো আমাদের কিছুই করতে দাও না, অন্যায় হয়েছে ভাই। এখন আর একা পেরে উঠবো না, যদি দয়া করে একজন ভালো ডাক্তার। আমি এক্ষুনি যাচ্ছি। ও মা, আজও এসে পৌঁছল না কেন? আজ তার কোনো চিঠি আসেনি? না বাবা, আজ আসেনি, কালকের মধ্যে নিশ্চয়ই এসে পড়বে। ওখানে থাকেন? হ্যাঁ, কিন্তু তিনি তো বেরিয়েছেন। কি দরকার? আপনি? আমি তার দাদা। শুনুন, এই দুটো ওনাকে দয়া করে দিয়ে দেবেন, আর বলবেন কেমনি করে এই দুটো একদিন আমার কাছেও এসেছিল। আপনি যা বললেন আর যা লিখেছেন, এ দুটোর মধ্যে বোঝার কোনো ভুল নেই তো? আচ্ছা, নমস্কার। সুখবর জানিস? না বললে জানবো কি করে? সামন্তদের যে এত টাকা আছে তা আমি আগে ভাবতেও পারিনি। কদিন ওদের বাড়িতে গিয়ে আজ করতে পারলাম। তাই এতে সুখবর কি হলো? 50-60 লাখ টাকা যখন তখন ব্যাংক থেকে বার করে দিতে পারে। কলকাতায় 5-7টা বাড়িই আছে। তাতে তোমার কি? তার উপর এই বিরাট ব্যবসা, বাংলাদেশ জুড়ে তার নাম। কি আবল তাবল বকছো, খুলে বলো না কি বলতে চাও। কি বলতে চাই এ কথা বোঝবার মতো বুদ্ধির অভাব তো সত্যি হয়েছে নাকি আজকাল? এই টাকায় কতগুলো লোক সত্যিকারের মানুষ হয়ে দাঁড়াতে পারে তা একবার ভেবে দেখেছিস? ওসব আজে বাজে কথা ভেবে কি হবে? কি সব হবে, রাজনাথকে তোর বিয়ে করতে হবে। তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? জানি না, তবে এই ঠিক করেছি। ভুল করেছ, বাজে কথা ভালোবাসে না, যা বললাম তাই তুই করবি। কেন, তোর বাধাটা কিসে শুনি? বাধা আছে কিনা ভেবে দেখি। তবে রাজনাথ বাবুর স্ত্রী যিনি হবেন, একটি রক্ত মাংসের নারী হলেই যথেষ্ট, সেখানে আমার কোনো প্রয়োজন নেই। কিন্তু তোর দিন কাটবে কি করে? ছবি একে আর মাস্টারি করে? জানি না দাদা, তবে তবে হ্যাঁ, আমি যদি একটা সংসার পাই যেখানে সত্যিকারের প্রয়োজন আমার, সে ঘরে বউ হয়ে যেতে কিন্তু এখন একবারও আপত্তি করব না। আর আর তেমন যদি কেউ না আসে,
পঁচিশটা বছর তেই করে কাটল, বাকিটাও কেটে যাবে। কিন্তু হঠাৎ তোমাকে মদ মুক্তি খেয়ে দিলে বলতো কেন? কচি খোকা পেয়েছিস নাকি তোর দাদাকে? রাজনাথের অনেক পয়সা আছে, আর তারই জোরে যখন যাকে মনে ধরেছে তাকে নিজের খেয়ালের সঙ্গে মিশিয়ে নিয়েছে। শুধু তার শাস্তির প্রয়োজন হয়েছে, আর তোকে উপযুক্ত মনে করেছিলাম তাকে সর্বশান্ত করে তুলতে। তোমার মিথ্যে রাগ দাদা, দোস্ত তার একার নয়। আর হলেও তাকে শাস্তি দেবার জন্য আমার নিজের খারে অত বড় শাস্তি চাপাবো এমন স্বার্থশূন্য আমি নই। কিন্তু এ তো তোমার মনের কথা নয় দাদা, তোমার লক্ষ্য তার টাকার দিকে, নইলে সে যে লোক খারাপ এমন প্রমাণ আমরা আজও পাই। না, সে যা বলতে চায় শতকরা 99 জন আমাকে বলে এসেছে মনে মনে, তাদের সাহস নেই, তার সেটুকু বেশি মাত্রা দিকে আছে। তবে সাহসের মাত্রা তার ছাড়িয়ে গেলে আমার জবাবের মাত্রা ছাড়িয়ে যাবে, তুমি নিশ্চিন্ত থাকতে পারো। তোমরা সবাই মিলে আমাকে পাগল করে দেবে নাকি? শুনলাম মিস্টার চৌধুরীর অসুখ খুব বেড়েছে, তাই দেখতে এলাম। বসুন, দাদাকে ডেকে দিচ্ছি। দরকার হবে না, আমাকে নিয়ে চলুন, আমি একটু দেখব। আপনি ডাক্তার জানতাম না। জানবার তো কথা না। ও চলুন। জ্বর কতদিন হলো এসছে? তা 9 হলো। মুখের ব্যথাটা গোড়ার থেকেই ছিল? হ্যাঁ, প্রথম থেকেই ছিল। কালকের মধ্যে জ্বর আর বুকের ব্যথাটা না কমলে বড় ডাক্তার এনে দেখাবেন। খারাপ কিছু দেখলেন নাকি? ভালো কিছু দেখলাম না, বাবা এখানে থাকলে এনে দেখাতাম। দুদিন বাদে আপনাদের ক্লাবের এই বিরাট ব্যাপার, আর আপনার বাবা থাকবেন না? এসে পড়বেন নিশ্চয়ই, কিন্তু আপনার যে একবার না গেলে চলছে না। যাব। খুব ভালো কথা। হ্যাঁ, ওষুধটা এক্ষুনি এনে খাইয়ে দিন, আজ তিনবার। আপনি যে ডাক্তারটা তো জানা ছিল না। ডাক্তার নয়, তবে বিশেষজ্ঞ বলতে পারেন। প্রেসক্রিপশনটার নিচে বাবার নাম সই করা আছে, বিশ্বাস করে এনে খাওয়ালে উপকার হবে। আচ্ছা, ওষুধটা আনা কি ঠিক হবে? খুব হবে, বাবা যখন বড় ডাক্তার ছেলেরা তখন ন্যায়সঙ্গত দাবি আছে নিশ্চয়ই। তুই তো এনে জোটালি। আমার বয়ে গেছে, কিন্তু ওটা দিয়ে কি হবে খুলে বলো না। কাল রাজনাথদের ক্লাবের চ্যারিটি অকশন ভুলে যাচ্ছিস কেন? ছবিটা নিয়ে যাচ্ছ যাও, কিন্তু ওর সঙ্গে আমাকে না জড়ালে খুশি হব। তুমি কোনো উপদেশ না দিলেই বাধিত হবো। দেব বাবু, জ্বরটা যে খুব বাড়লো, কি করা যায়? ও আচ্ছা, আমি ছবিটা দিয়ে ফেরার পথে একজন ভালো ডাক্তার ডেকে নিয়ে আসছি। আচ্ছা, দুদিন আগে আমার খবর দেওয়া উচিত ছিল। দেখুন তো, 2-3 আগে একটি ভদ্রলোক নিজে থেকে ওকে দেখতে এসেছিলেন, তিনি এই অসুখেরই নাম বললেন, আমরা ভরসা করে ওষুধটা খাওয়াতে পারি। ডক্টর সামন্তর প্রেসক্রিপশন আর আপনারা ভরসা করে খাওয়াতে পারেননি? ইনিও ছেলে। তা হলেও 3 আগে রোগ বুঝে যখন এই ব্যবস্থা দিয়ে গেছেন তখন সুচিকিৎসক সন্দেহ নেই, তখন ওষুধটা খাওয়ালে এতটা হয়তো বাড়তো না। 500
রাজনাথের মাথা আছে রে শুকু, টাকা তোলার এরকম ফোন দেওয়ার ভাবা যায় না। 500 সত্যি পাচ্ছি না দাদা তোমাদের মতো চুপ করে বসে থাকতে। তাকে কিন্তু এবার জানিয়ে দেবো কত বড় মূর্খ সে। তুই চুপ কর। বাবা ম্যাজিক দেখবে, এই দেখ ম্যাজিক। সব ঠিক আছে? হ্যাঁ। কত? 3000। 3000? হ্যাঁ। আসুন 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 বসুন। কোনো সন্দেহ করতে পারেনি তো? না। আরে দূর, ও ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে মতলব বাঁচতে পারে, ওকে করবে সন্দেহ? আমার রাজ দেখে ঝাড় 8 ঘন্টা ধরে সান্ত্বনা দিয়েছে। সাবাস পার্টনার, সাবাস সাবাস। আবারও কাজে লাগতে পারে, সযত্নে টাঙিয়ে রাখবেন। টাকার জন্য ছলনার প্রয়োজন ছিল না, চাইলেই দিতাম। রাজনা, আচ্ছা তুমি যাও। যুদ্ধে যার সঙ্গে নেমেছ তার বুদ্ধির ধারকে রীতিমতো মেনে চলা উচিত ছিল। সুশান্ত চিঠি? না। তার পাঠানো হয়েছিল? না, তার পাঠানো সম্ভব নয়। আমাকে ঠিকানা দিন, আমি পাঠিয়ে দিচ্ছি। লাভ হবে? দেখুন, আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে অপ্রীতিকর একটা কিছু আছে আমি বুঝি, কিন্তু তার জেদ টানার এটা তো সময় নয়। জান শকুন্তলা, একটা কথা জিজ্ঞাসা করব, কিছু মনে করবে না তো? বলো। রাজনাথ বাবুকে একবার ডেকে পাঠালে হয় না? তাকে ডাকতে চাও কেন? জানি না, তবে বাবার কষ্ট দেখে শুধু তার কথাই বারবার মনে পড়ছে। কি ভাবছো? না, ঠিক আছে, আমি যাবো তার কাছে। না, আমি তাদের আসতে বারণ করে দিয়েছি। খুব আশ্বস্ত হলি না? আরে শোন, সেদিন তুই যে ছবিটা কিনেছিস কাউকে বলতো একবার আনতে। ও ছবিটা আমি ফেরত পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, কাকে? দেখ ছবির মালিককে। কেন? টাকাটা চেক পাঠিয়ে দিয়েছি। আরে রাজু, আমি আমি দু একদিনের মধ্যেই আবার কলকাতার বাইরে যাব ঠিক করেছি, তা তুই এই কটা দিন না হয় তোর মাসিমার কাছে গিয়ে থাক। এই তো সেদিন ঘুরে এলে, আবার যাবে? যাই, ঘুরে আসি। কেন, তোরাই তো আমাকে চেঞ্জে যাওয়ার জন্য পাগল করে তুলেছিলি। তা যাবে কোথায়? কিছু ঠিক করিনি,
দেখি একটা পশ্চিমের ট্রেন ধরে উঠে তো বসি, তারপর দেখা যাবে। তুই কিছু ভাবিস না, আমি শিগগিরই ফিরে আসবো। আচ্ছা, সেদিন ছবিটা নিয়ে অমন খেপে গেলি কেন বলতো? খেপে গেলাম কোথায়, সেদিনকে আমার তো অমন ঠান্ডা মাথা, খুব শিগগির ছিল না। আচ্ছা মাসিমা, বাবার কি হয়েছে বলতো? কেন কি হয়েছে? দিন দিন কিরকম পাল্টে যাচ্ছেন, আবার তো বাইরে চলবেন। কোথায় জানি না। আমি এবার কি করে জানবো? পাগলামি তো তোদের বংশের ধারা। তুমি রাজনাথের সঙ্গে বোঝাপড়া করতে এসেছো, কিন্তু সে তো বাড়ি নেই। কখন ফিরবে? কখন ফিরবে তাকে সে নিজেই জানে, তা বিশেষ দরকার ছিল কি? হ্যাঁ, একটু দরকার ছিল। আপনি আপনি এটা তাকে ফিরিয়ে দেবেন। দেখো মা, এমন অনুরোধ করলে আমাকে বিপদে পড়তে হবে, তার থেকে এর হিসেব নিকেশটা তুমি সেই গোয়ার গোবিন্দটার সঙ্গে নিজেই করো। আচ্ছা, ব্যাপারটা কি আমাকে বলতে পারো? ছবির দাম তোলার মধ্যে আমাদের ষড়যন্ত্র ছিল। ঠিক কি তোমাদের বিবাদ আমি জানি না, তা সে যে কারণেই হোক একটা কথা তোমাকে বলি, আমার রাজনাথ সজ্ঞানে কোনোদিন কোনো অন্যায় করেনি, এ কথাটা তুমি বিশ্বাস করো। আমি জানি অপরের অজস্র অভিশাপ সে কুড়িয়েছে, তোমরাও হয়তো তার সম্বন্ধে অনেক কথা শুনেছ, কিন্তু মা, মানুষটাকে বাদ দিয়ে শুধু কথা শুনলে রাজুকে তো কোনোদিন চেনা যাবে না। তো যাক সে কথা, তুমি তো ভালো আঁকতে পারো, আমার একটা কাজ যদি করে দাও তাহলে চেকটা আর ফেরত দিতে হবে না, পারিশ্রমিক হিসেবে আমি ওটা তোমাকে দেব। কাজ যদি করি তার পারিশ্রমিক আলাদা দেবেন। বেশ তো, কি চাই বলো? একজন রোগীকে দেখে দিতে হবে। তুমি একটু বসো, আমি আসছি এক্ষুনি। এই ছবিখানা ভালো করে দেখো, যখন তোলা হয় তখন এর বয়স ছিল তোমাদেরই মতন। ইনি আমার স্ত্রী, 20 বছর আগে দেখতে এইরকম ছিলেন। এই ছবিতে মাঝেরই 20টি বছর বসিয়ে এর বর্তমান রূপ এঁকে দিতে হবে, পারবে? এর বেশি বয়সের ছবি নেই? না, বেশি বয়স পর্যন্ত আমার সঙ্গে আমার জীবনে ছিলেন না। কেন পারবে না? চেষ্টা করে দেখব। বেশ, তাহলে চলো তোমার রোগী দেখে আসি। এগুলো এখনই আনিয়ে নাও, কি করতে হবে সব ওটা লেখা আছে। কেমন দেখলেন? ভালো না, বড় দেরিতে রেখেছো আমাকে। ইয়ে শোনো, আমি কয়েকদিনের জন্য কলকাতার বাইরে চলে যাচ্ছি, যদি দরকার বোধ করো রাজুকে ডেকে পাঠিও, কি করতে হবে আমি সব তাকে বলে যাব। আচ্ছা, হঠাৎ তোমার সেদিন ও খেয়াল হলো কেন? টাকার কি বিশেষ দরকার ছিল? না, তবে ভাবলাম আপনাদের অত টাকা থাকা উচিত না। হ্যাঁ, তা
এইভাবে আমার কত টাকা তুমি কম করতে পারবে বলো? তার থেকে এক কাজ করো না, যদি তোমার সত্যি মনে হয় যে আমার এত টাকা থাকা উচিত না, আমি ফিরে এলে একদিন আমার বাড়িতে এসো, ব্যবস্থা করে দেবো। ভিক্ষে করার কি জ্বালা তা আমার জানা আছে, চলে।
কেমন লাগছে? ভালোই। একটা খবর পাঠিয়ে আপনার ঘরে আসা উচিত ছিল। আগে হলে তাই করতাম, কিন্তু এখন মনে হচ্ছে ওটুকু শিষ্টাচার আপনার প্রতি না দেখালেও চলবে। সবিতা দেবের নোটিশ পেয়ে দেখা করতে এসেছিলাম, মায়ের ছবিটাও দেখে গেলাম। আপনি ভালোই এঁকেছেন, হয়ে গেলে পাঠিয়ে দেবেন, তার সঙ্গে আপনার বিলটাও। গেলেন কোথায়? কে, রাজনাথ বাবু? হ্যাঁ। তাকে কেন ডেকেছিল বলতো? আমি তাকে ডেকে পাঠাইনি, বাড়ি ছাড়া নোটিশ দিয়েছিলাম তাই নিজেই এসেছিলেন। তুমি তুমি বুঝি এখান থেকে চলে যাচ্ছ? চলে তো যেতেই হবে, শ্বশুর মশাইয়ের পেনশনটা তো আর সরকার দেবে না। কিন্তু রাজনাথ বাবু কেন এসেছিলেন? যে জন্যে এসেছিলেন তা বলতে পারলেন না, বিনা ভাড়ায় থাকতে পারি এ কথাটা সোজাসুজি বলেন কি করে? তাই শ্বশুর মশাইয়ের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে গেলেন শুধু। কিন্তু তোমার কি হয়েছে বলতো? কিছু একটা হয়েছে মনে হচ্ছে। না, কি আর হবে। কিছু একটা হয়েছে মনে হচ্ছে, আবার হবে। কেউ এসেছিল? রাজনাথ বাবু এসেছিলেন, ছবিটা দেখে বললেন মন্দ হয়নি, ছবিটা পাঠিয়ে দেবার সময় বিলও পাঠিয়ে দিতে বলেছেন, জবাব দেবার সময় পেলাম না। তোমায় একটা কথা বলি দাদা, আমার আগের ছবি নিয়ে যা ঘটে গেছে তার জন্য দায়ী আমি নই, তবু সব দায় আমারই উপর এসে পড়েছে। বললাম তো, তাই যখন আমার উপর এসে পড়েছে ব্যবস্থা তখন আমাকেই করতে হবে কিনা? রাজনাথের কাছে? হ্যাঁ। শোন, কদিন আগে কনক মিত্র বলে একটি মেয়ে এগুলো তোকে দিতে বলেছিল। তুমি ঠিক সময়ই আমার হাতে এটা তুলে দিয়েছো দাদা। কতক্ষণ এসেছেন? এইমাত্র। আপনার সঙ্গে একটু দরকার ছিল। বলুন। আপনাদের কাছে ঋণের বোঝা তো অনেক, কিন্তু আর একটা কাজ না করে দিলে তো রেহাই পাবেন না। কি ব্যাপার? কম ভাড়ায় একটা ঘর ঠিক করে দিতে হবে। এখান থেকে চলে যাবেন? যেতে তো হবেই, না গিয়ে তো উপায় নেই। একা থাকবেন? না, মানে বলছিলাম যে অন্তত আমরা ছিলাম। তা যেখানেই থাকি আপনাদের দেখা পাবো এমন ভরসা না থাকলে কি আর যাবার কথা তুলতে সাহস করতাম? একটা কথা আপনাকে জিজ্ঞেস করবো অনেকদিন ধরেই ভাবছি, সুশান্ত বাবু ঠিকানাটা আমাকে দিন তো। ঠিকানা নিয়ে কি করবেন? দরকার হলে যাবো তার কাছে। কিন্তু ভরণ পোষণ বাবদ নিজের হাতে করে যখন স্বামীর নাম দিয়ে চিঠি লিখতে শুরু করলাম,
একটার পর একটা হাসি পেয়েছে আমার। আর দুঃখ হয়েছে ওই বুড়ো মানুষটির জন্য, এতদিন নিজের কথা তো ভাবতে সময় পাইনি, তাই আজও না হয় থাক সে কথা। আপনি দেববাবু, এতদিন পরে নতুন করে কোনো সহানুভূতির কথা ভালো লাগবে না। কিন্তু আপনি আসুন, আসুন বসুন। না, বসতে আসেন। ভয়ানক একটা কিছু বোঝাপড়া করতে এসছেন বলে মনে হচ্ছে। দেখুন, ঝগড়া আমি ভালোবাসি না, রুচিতে বাধে, যেমন বাধে আপনার সংস্পর্শে আসতে। আপনি যদি এতদিন বুঝে না থাকেন, জেনে রাখুন আমাকে আর ঐশ্বর্যের প্রলোভনে যারা আত্মবি করে আমি তাদের কেউ নই। আপনার সবে আমার এবং আমার সংস্রবে আপনার, আর যেন কোনোদিন না একটিনি। আমার একটা কথার জবাব দিন তো, সেদিন আপনাদের থেকে ষড়যন্ত্রটা ধরে না ফেললে এই চেকটা কি আমার কাছে ফেরত আসত? না, তবে আপনার মতো ঐশ্বর্য সম্পন্ন ভদ্রলোকের মোহকে কেমন করে বিদ্রুপ করে যেতে হয় একদিন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতুম হয়তো। আর আংটিটা, ওটা যে এতদিন পরে ফেরত দিতে হলেন। বিক্রি করে মোটা টাকা পাবো এই ইচ্ছেই হয়তো ছিল। কাউকে ডাকুন, আমাকে পথ দেখিয়ে দেবে। ছাত্র জীবন থেকে চরিত্র আমার দাগ পড়েছে, পয়সার জোরে নারী আমার কাছে খেলার পুতুল মাত্র, তাদের আমি আংটি পরাই সস্তা আকর্ষণের মোহে। 3,000 টাকা দিয়ে আমি তাদের হাতে আঁকা ছবি কিনি। তুমি জানো এই সময় বাড়িতে আমি একা থাকি, তা সত্ত্বেও এই রাত্রিবেলা একা আমার ঘরে আসতে তোমার ভয় করলো না যে? যদি সারা রাত তোমাকে এখানে ধরে রেখে দিই। যতদূর এগিয়েছেন তার দাম মেটাতে আপনাকে খুঁজে পাওয়া যাবে না, ছাড়ুন। ভয় ডাকাবার চেষ্টা করো না শকুন্তলা, আমি যা জিজ্ঞাসা করছি তার জবাব দাও। আমার সম্বন্ধে এত কথা শোনার পরেও রাত্রিবেলা এক আমার ঘরে ঢুকবার আগে তোমার ভয় পাওয়া উচিত ছিল, কিন্তু পাওনি। কেন, মানুষ যদি আমি এতই খারাপ, তুমি এ ভরসা পেলে কোত্থেকে? আজ আমি কিছুতেই ভয় পাই না শকুন্তলা, বরং যা জিজ্ঞাসা করছি তার যদি সঠিক জবাব দাও তাহলে কথা দিচ্ছি আর কোনো দিন তোমাকে বিরক্ত করবো না। কি বলবেন? না থাক, তারা দরকার হবে না, চলো তোমাকে না পিটিয়ে আসি। না, জবাব দিয়ে পরে হবে, কথা শেষ আজই হয়ে যাক। কিন্তু তুমি একটু বাদ দিয়ে আপনি বলুন, জবাব দিচ্ছি। যে ডাক অজ্ঞাত একবার বেরিয়ে গেছে তাকে সংশোধন করবার বিড়ম্বনার ভালো লাগবে না। ইচ্ছা হয় জবাব দিও, না ইচ্ছা হয় দিও না। আমার সম্বন্ধে যা শুনেছ তার বাইরে কখনো কিছু মনে হয়নি? না, যা শুনেছ তাই বিশ্বাস হয়েছে? যা শুনেছি যা দেখেছি সবই বিশ্বাস হয়েছে। আর আমি যদি বলি ছাত্র জীবনের শেষ আসতে আমার কলমকে ছাপ নয়, তোমাদের নারী জাতির সে একটা বিশেষ রূপ, জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা পুড়িয়ে ছাই করে দিয়েছিল তোমাদেরই একজন মেয়েকে ভালোবাসায় ভুলে তাকে নিজের জীবনের সঙ্গে জড়ায়নি বলে। নালিশ শুনেছিলাম এমার্জেন্সি ডিউটির সুযোগে
আমি নাকি সারা রাত তাকে অজ্ঞান করে রেখেছিলাম, প্রতিবাদ পর্যন্ত করেনি, খালি চেয়ে চেয়ে দেখেছিলাম। আমার অপরাধ, আমি তাকে চিনতে ভুল করিনি। আর কনক মিত্রের আংটি, সে আংটি সে নিজের গরজেই গড়েছে, আবার নিজের গরজেই পড়েছে, আমি খালি বিল দিয়েছি। শকুন্তলা, যারা আংটি পরবার ফাঁদে পা বাড়ায়, আমি তাদের কখনো আংটি পরাই না। রামদিন, মেম সাহেবকে ঘর পৌঁছা দো। রাজনাথ বাবু, আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ প্রথম শুনবেন বোধহয় দেব কমল বাবু। তা শোনো, আমার তাতে কোনো আপত্তি নেই, কারণ জবাবদিহি আমি কখনো কারো কাছে করি না। আর কথার যখন আজই শেষ হয়ে যাবার কথা, তখন আর সে চেষ্টা আমি করব না, তুমি নিশ্চিন্ত থাকতে পারো। আমার তো সে একই কথা, বাড়ির কি ব্যবস্থা করলেন? দেখা হচ্ছে। সে তো জানি, কিন্তু দেখা শেষ হবে কবে সেটা বলতে পারেন? আমি পারি। এবারে যা বাড়ি দেখেছি দেবুদা, ফার্স্ট ক্লাস। সবিতা দেবী, কাল যাব, আপনার বাড়ি আপনিও দেখে দিন। তাহলে আর কি? হ্যাঁ রে শুকু, সেদিন রাজনাথের সঙ্গে তোর কি কথা হয়েছিল রে? কেন? না, কাগজে একটা খবর বেরিয়েছে, ওদের ক্লাবের কথা আছে। তারপর লিখছে যে চিত্রশিল্পী শকুন্তলা রায়ের ছবি 3,000 টাকায় নিলাম হয়েছে, এবং সে টাকা শকুন্তলা দেবী জনসাধারণের হিতকল্পে দান করেছেন, ইত্যাদি ইত্যাদি বলে এসেছিলি নাকি সেদিন? কই না তো, লোকটা কিন্তু ভালো রসিকতা জান। একজন লোক আপনাদের সবাইকে কিন্তু বেশ ভাবিয়ে তুলে। তবে আজ তাকে সর্বশান্ত করবার কোনো সুযোগ যদি পাই, বিন্দুমাত্র মায়া মমতা থাকবে না, কিন্তু সম্মান সে তো আলাদা কথা, এসে আদায় করে নেবে চিরকাল যতদিন বাঁচব। সত্যম শিবম সুন্দরম হে তুমি, প্রাণে প্রাণে পঞ্চ প্রদীপ জালো, বিশের ভুল? না না, কোনো ভুল হয়নি। ভুল যে হবে না সেটা আমি প্রথম দিন থেকে বুঝতে পেরেছিলাম। আমি কালই আবার চলে যাব। কোথায়? কোথায় সেটা এখনো ঠিক করিনি। কবে আসবে? আর তো আসার প্রশ্ন ওঠে না। মেটাবে জীবন তৃষা, তুমি পথ তুমি যে দিশা, সম্মুখে আধার নিশা, তোমায় করো হে আলো। তুমি যাবে আমার সঙ্গে? পঞ্চ
তোমরা পুরুষ মানুষ, চোখের আড়াল হতে পারে নিষ্কৃতি, কিন্তু আমাদের শেষ দিনটি পর্যন্ত পরীক্ষার মধ্যে দিয়ে চলতে হবে। আগে দিয়ে পালাবো কোথায়? তোমার ভয় কি রাজুকে? ভয় সত্যম শিবম সুন্দরম হে না, ভয় নয়। তবে সেটা যে ঠিক কি তাও আমি বোঝাতে পারবো না। রাগ কি তোমার রাজু করবে না? রাগ না করলে তোমার বাড়িতে থেকে তোমারই দোয়া এত বড় দুঃখ সইতাম কি করে? কিন্তু আমার জন্য আমারই মতো একজন এত বড় পৃথিবীতে হারিয়ে গেছেন, তাকে ভুলবো কি করে? কিন্তু অপরাধটা তো সম্পূর্ণ আমার, তুমি তো কিছু জানতে না। তবে তুমি এই দায়িত্ব নিতে চাইছো কেন? দুঃখ সেই জন্য আরো বেশি, যা নিয়ে পড়ে আছি জানি সে সত্যি না, কিন্তু একে যদি অস্বীকার করি সেটা যে কত বড় মিথ্যা হয়ে যাবে ভাবতে পারো? প্রভু মেটাবে জীবন তৃষা, তুমি পথ তুমি যে দিশা, তুমি বেঁচে নেই সত্যি সত্যি। আর কি জেনেছো? বলবো সব কথাই বলবো, কিন্তু শোনো, আমায় কিছু খেতে দিতে পারো? তোর খিদে পেয়েছে আর বড্ড ঘুমও পেয়েছে। তুমি একটু বসো, আমি এখন খাবার নিয়ে আসছি। সত্যম শিবম সুন্দরম হে তুমি প্রাণী আমি কিছুতেই যাব না, আপনি তাকে খবর দিন। আমি কিছুতেই পারবো না, আপনি কাল সকালে আসবেন, এখন আমি কিছুই করতে পারবো না। আমাকে এখানে দেখা করতে হবে, তা যে করেই হোক আমাকে আপনি ছেড়ে দিন, আমি নিজেই গিয়ে দেখা করবো। কি আশ্চর্য! না না, দেখা না করে আমি কিছুতেই যাব না, আপনি তাকে খবর দিন। ওকে ভেতরে আসতে দাও। ডাক্তারবাবু, একবারটি আমার সঙ্গে চলুন। আপনার ফিস আমি যেমন করে আমাদের মুক্তি বসেছেন, আজ যে আমার বাবা ছাড়া কেউ। দিন কি করছিলেন? দিন একটা কাগজ দিন। হ্যাঁ দিদিমণি, 35 টাকা পেলাম, টাকায় দু আনা শুন। আচ্ছা ঠিক আছে। লোকটিকে একবার আমার সঙ্গে দিন তো। আপনার ফিস যা বলছি তাই করুন। Thank you.
চলে যাচ্ছ এখান থেকে? যেতে তো হবে। কেন? নিজের কাছ থেকে পালাবো বলে। সুপ্রভা, ডাক্তারবাবু এমনিতেই আপনার কাছে যে ঋণ রয়েছে তা হয়তো জীবনেও শোধ করতে পারবেন। তুমি কি করে ভাবলে যে তোমাকে এত সহজে আমি ঋণ মুক্ত হতে দেব? বলছি আজ আমার মেজাজটা ভালো নেই। কেন মেজাজ ভালো নেই? আমি তোমার স্ত্রী, আমার তুমি বলো। আমি বলছি কেন ভালো নেই? দেখে যেতে এসেছো? দেখো, খুব ভালো করে দেখো, তুমি আমাকে অনেক জ্বালিয়েছো। এবার তুমি এখান থেকে যাও, 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 যেখানে ইচ্ছে চলে যাও। লেখাপড়া শিখিনি তোমাদের মতো, অত মিষ্টি করে আমি কথা বলতে জানি না। আমাকে যেতে দাও না, যদি পারো আমার দেব কমলের দিব্যি রইল। না না, তা কিছুতেই হতে পারে না, আমি কিছুতেই হতে দিতে পারি না। না না, কাছ থেকে শুনলাম তোমরা নাকি এখান থেকে চলে যাচ্ছ। কোথায় যাবে দেখি? আমাদের সম্পর্ক এরপর আর তুমি স্বীকার করবে না? স্বীকার তুমি করো, গোপন করতে চেয়েছিল, এ চিরকাল গোপনই থাকবে। কিন্তু আজ তো তুমি একা নও, দুদিন বাদে যে আসছে তাকে তুমি কি করে অস্বীকার করবে? তাও করব, তার দায়িত্ব আমার না তোমার। যে আসছে সময় হলে তাকে তোমার কাছে পাঠিয়ে দেবো। কিন্তু আমার কথা একবারও ভেবে দেখবে না তুমি? মন আমি ঠিক করে ফেলেছি। আর আমার মন? আমার মনের দিকে একবারও চেয়ে দেখবে না তুমি? আমি তাহলে থাকবো কি নিয়ে বলো, বলো সুপ্রভা, বলো বাবু, বলো সুপ্রভা।
শোনো, আমি একটা উইল লিখে রেখেছি, তোমাকে দেব, একটু ভালো করে পড়ে সই করে দিও। সাক্ষী সাবুদের কোনো দরকার নেই, রাজু যা ভালো বোঝে তাই যেন সে করে। আমি অবশ্য রাজুকে লিখে সব কথা জানিয়েছি। বাবা লিখেছেন, পড়ে দেখো। চিঠি থাক, তোকে আমন দেখাচ্ছে কেন? সম্পত্তি ভাগ হয়ে যাচ্ছে বলে? দেবকমল যে আমার বড় ভাই, বাবা একথা এখানে আমাকে বললেন না কেন? জানি না। নিশ্চয়ই জানো, এতদিন আমি সব লক্ষ্য করে এসেছি, কোনো কথা জিজ্ঞাসা করিনি, কিন্তু আজ আমি সব কথা শুনতে চাই। দেব কমল আমার বইমাত্র ভাই। হ্যাঁ। তার মা গৃহত্যাগ করেছিলেন আমার জন্মাবার আগে না পরে? আগে, কিন্তু বুঝতে পেরেছি। বাবা কি ব্যবস্থা করে গেছেন? বলছি, সে সম্বন্ধে চিঠিতে তিনি কি লিখেছেন শুনি। লিখেছেন, তোমার কাছে উইল আছে, তুমি বললেই তার রেজিস্ট্রি হয়ে যাবে, আর যদি আমি না চাই তাহলে এই সংবাদ যেমন গোপন আছে তেমনই থাকবে। বাবা উইল কবে পাঠিয়েছিলেন? পাঠাননি, তিনি নিজেই এসেছিলেন। বাবা এখানে এসেছিলেন? এই জন্যই তোমাকে এত ভালো লাগে মাসিমা, সম্পত্তি দেবো না এই কথা তো বলিনি, খালি উইলের ব্যবস্থাটুকু হবে না। যে কথা গোপন করতে বাবাকে এত কষ্ট সইতে হয়েছে, লেখাপড়ার হাঙ্গামা করতে গেলে বাবার সে মর্যাদা থাকবে না। ডাক্তার দেখে মাথাটা ঠিক করে নে গাঁটা কোথাকার। এখানে ভদ্রলোক দূরের কথা, মানুষ বাস করতে পারে? খালি ইয়ার্কি আর ফাজলামিতে ওস্তাদ। কিরকম তোমার চাই বলে দাও না, এত কম ভাড়ায় এর চাইতে ভালো বাড়ি পাওয়া যাবে। বাড়ি খুঁজতে খুঁজতে আমি থাক, তোমাকে আর খুঁজতে হবে না, যথেষ্ট হয়েছে, চলুন আর গাড়ি থেকে লাভ কি? তোমরা যাও, আমার একটু এদিকে কাজ আছে। কোথায়? কিনবেন। শোনো, তোমার একটা কথা বলো, কিছু মনে করো না, আর বাড়ি দেখা কাজ নেই। সবিতা দেবীর জন্যে ওই 27 নম্বর ফ্ল্যাটের দুখানা ঘর ছাড়া আর কোনো জায়গায় পছন্দ হবে না তোমার। ইডিয়েট। বাড়িটা পছন্দ হয়নি আপনার? আপনার হয়েছে? আমার কথা ছেড়ে দিন, আমার মতামত তো কিছু করেনি। তাছাড়া ওই নিরীহ ভদ্রলোকটির উপর এমন খেপে উঠলেন যে কথা বলে কার সাধ্য। যদিও আমি জানি যে ভাস্করবাবু ঠিকই বলেছেন, এর চেয়ে কম ভাড়ায় ওর চেয়ে ভালো আস্থানা কোথাও মিলবে না। দেখি থামলেন যে,
চলুন বাড়িটা ঠিক করে আসি। সে কথা তো বলিনি, শুধু জিজ্ঞাসা করছিলাম বাড়িটা পছন্দ হয়নি কেন। পছন্দ হয়েছে, আসুন। কি বিপদ, রাস্তায় লোক জড়ো করবেন নাকি? চলুন, ও বাড়ি আমার একটু পছন্দ হয়নি, আসুন। দেখলেন, আমি বলেছিলাম না এখানে জন্তু জানোয়ার ছাড়া কেউ বাস করে না। ওরকম জন্তু জানোয়ার কলকাতার যে কোনো রাস্তা দু একটা বাড়িতে পাবেন, আসুন। সাত দিনের মধ্যে আমি আপনার বাড়ি ঠিক করে দেবো, আপনি সব গুছিয়ে রাখবেন। বাবলুরও রাগ হলে মাঝে মাঝে এরকম প্রতিজ্ঞা করে থাকে। মানে? মানে আমার জন্য আর বাড়ি ঠিক করতে হবে না, তুমি আর রাখবে না। বাড়িওয়ালা এসে দেখলে তোমার আর আমার দুজনের মুন্ডু পাস করবে। দাও তুলিটা দাও। কমলবাবু নেই, বেরিয়েছেন। আপনি বসুন না দাদা, এক্ষুনি ফিরবেন। বেরিয়ে গেছেন, তাকে এলে জানাতে হবে যেন আজকে আমার সঙ্গে দেখা করে, বিশেষ দরকার। কেন, কি হয়েছে? না তেমন কিছু নয়। কতক্ষণ এসছেন? বলুন। আপনার যদি কিছু জানবার থাকে এই বিষয়ে আপনি মাসিমাকে জিজ্ঞাসা করতে পারেন, সব কথা আমি ঠিক জানি না। কি করতে চাও এখন? বাবার ইচ্ছে স্পষ্টই লেখা আছে, যদিও তিনি আমার ইচ্ছে অনিচ্ছার উপর নির্ভর করেছেন। যাই হোক, তিনি যা চান আমার তাতে অমত নেই, কিন্তু একটা শর্ত করতে হবে। শর্ত? পয়সার প্রতি আমার মোহ নেই, কিন্তু বাবার সুনামের প্রতি আছে, তাই সম্পত্তি নিয়ে আমি আইন আদালত করতে চাই না। এর কারণ? এত পরিবার হিসেবে সামন্তদের একটা সুনাম আছে, এই নিয়ে আইন আদালত করতে গেলে এই অস্বাভাবিক ঘটনাটা অপ্রকাশিত থাকবে না। ঘটনা যদি কিছু ঘটেই থাকে সে তো আর মিথ্যে না, গোপন করতে চাইছো কেন? ঘটনার আড়ালে একটা কিছু থাকাই সম্ভব। চাতরণ বাবা একে আজীবন গোপন করে এসেছেন, এর মূলে তার নিজের কোনো অপরাধ থাকাও তো বিচিত্র নয়। অস্বীকার করছি না, যার স্ত্রী ঘর ছেড়ে পালিয়ে যায় তার যে কোনো অপরাধ নেই। সেই জন্যই বলছি, তর্ক বিতর্ক থাক, আমার যা বক্তব্য আমি তাই বললাম, আর এইটি আমার শেষ সিদ্ধান্ত। তুমি এখন যেতে পারো, আমার মতামত যদি কিছু থাকে পরে জানাবো। বেশ, চিঠিটা দিন। দেবার ইচ্ছে থাকলে এখানে আসতাম না ঠিকানা নিয়ে। পুড়িয়ে ফেললে চুকে যেত। না দাদা, এ আমি কিছুতেই হতে দেবো না। এতদিন নিজের চেষ্টায় গিয়ে এসেছি, কি দরকার আমাদের ভাগ্যের প্রসন্নতায়? হুম না, চল আমরা এখান থেকে কোথাও চলে যাব। খাসা ছেলে রাজনাথ, নারে শুকু, যেমন বুদ্ধি তেমনি সাহস, কিন্তু তাহলে উপায় নেই। দাদা তোমার কি মাথা খারাপ হলো?
হলো, চিন্তা করে দেখ, এমন সন্দেহ মনে জাগবে যে তোর মাথা খারাপ হওয়াও বিচিত্র না। তোমার একটা কথা বলবো? না, বলবই। আমার ধারণা ছিল আমার কোনো দয়া মায়া নেই, কিন্তু তোমার তুলনায় আমি অনেক নরম। দেখো, ভাঙা তো তোমার কাজ নয়, গড়াই তোমার কাজ। ভাস্কর, আমি কতবার বলেছি, মূর্খ জ্ঞানীর মতো কথা কইলে আমি সহ্য করতে পারিনি। আমি যা বলেছি তাই করবি। সামন্ত পরিবারের সমস্ত ইতিহাস আমার চাই। তুমি কবে যাচ্ছ? আজই রাতের গাড়িতে। বাবুকে একবার আসতে বলবেন। কেন? ওই বাড়িটা খালি থাকলে নেব। ভাস্করের এখন অনেক কাজ, সময় নেই। ও, আর তাছাড়া আপনার এখন যাওয়া হবে না। আগে এমনি জোর দিয়ে বললে হয়তো খুশি হতাম, আর এখন জানি না। তবে আজ আপনি যে পথে চলেছেন, সে পথ থেকে যদি কখনো ফিরে আসেন, তখন হয়তো এই প্রশ্নের জবাব দেওয়া সহজ হবে। আমার কথা শুনুন, রাজনাথবাবুর সঙ্গে আপোষ করেছিলাম, তার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিজেকেই ক্ষত করে চলেছেন শুধু, এতে তার তো কোনো অপরাধ নেই। অপরাধ আমার না, ঠিক তা নয়, অদৃষ্ট আপনার সঙ্গে চিরদিনই পরিহাস করে চলেছে, তার সঙ্গে তো করেনি। এবারে করবে। শকুন্তলা কোথায়? কেন, তার ছাত্রীর বাড়ি। ও, তাহলে তো ফিরতে দেরি হবে। তাকে বলবেন দু চার দিনের জন্য আমি বাইরে যাচ্ছি, চিন্তা করবার কিছু নেই। সে কি, তার সঙ্গে দেখা না করেই চলে যাবেন? সময় নেই। দেবকমল, তুমি কবে এলে? আমি বাইরে গিয়েছিলাম, জানেন দেখছি। সামন্ত পরিবারের সমস্ত ইতিহাস আমি সংগ্রহ করেছি। আপনি রাজনাথকে বলুন, একদিন সে অর্ধেক সম্পত্তি আমাকে দিতে চেয়েছিল, আমি নেইনি। আজ অর্ধেক নয়, সমস্ত সম্পত্তি আমাকে লিখে দিতে হবে। সুনাম রক্ষার জন্যে সে লেখাপড়ায় রাজি হয়নি, আজ সেই একই কারণে তাকে সরে যেতে বলছি। রাজনাথকে আমি লিখে পাঠিয়েছি সব, তিন দিন তাকে সময় দিয়েছি, এরই মধ্যে শেষ কথা আমাকে জানাতে হবে। এখন তাকে রাজি করানো না করানো অনেকটা আপনার উপর নির্ভর করছে। রাজনাথ তার মাসিমার কথা না শুনতে পারে, কিন্তু মার কথা নিশ্চয়ই শুনবে। আমি জানি আজ কত বড়। যদি কিছু জেনে থাকো, এটুকুও ভুলো না, মায়ের সামনে দাঁড়িয়ে কথা বলছো। এ মা সহ্য করতে পারে যেমন, প্রয়োজনে কঠিন হতে পারে তেমনি। হয়তো সবকিছুই জানা তোমার দিন, কিন্তু 20 বছর যে মানুষ ঘুমায়নি তাকে মৃত্যুর মুখে এগিয়ে দিতে মারা হয়েছিল। বছরের পর বছর তিলে তিলে ক্ষয় করেছে নিজেকে, এ শুধু তোমাদেরই মুখ চেয়ে। এ বোঝার মতো মন যদি থাকে, এসে মা বলে ডেকো, কই ফিওতে নিতে নয়। আপনি
দেবকমল বাবু আছেন? আপনাকে আপনার দাদা কোথায়? তাকে তো বিশেষ দরকার ছিল। দাদা তো বাড়ি নেই। আপনি আপনি বসুন না। শুনুন, উনি এলে পরে বলে দেবেন যে বাবার সমস্ত সম্পত্তি আমি তার হাতে তুলে দিতে রাজি আছি, আর বলবেন যে অফিসে গিয়ে যেন ব্যবসার ব্যবস্থাটা বুঝে নেন। আর বাড়ি উনি যেদিন বলবেন সেই দিনই দখল পেয়ে যাবেন। তখন নিতে সব খালি আমাকে বাদ। ভালো কথা, মার সেই ছবিটা হয়ে গেছে, আমাকে দেবে? আপনি হয়তো ভাবছেন ওটা আমার কি দরকার। বাবা এখানে নেই, সব দায়িত্বই আমার, এমনকি ওই ছবিখানাকে জায়গা মতো রেখে যাওয়া পর্যন্ত। সব কাজকর্ম দেখাশোনা কর্মচারীরাই করবেন, আপনাকে খালি একটু হিসেবের প্রতি লক্ষ্য রাখতে হবে। যদি কখনো অসুবিধা হয় মাঝে মাঝে খবর দেবে। আর যেসব ব্যাংকে আমার নামে অ্যাকাউন্ট করা আছে তাদের সব নোটিশ আপনি শুনছেন না কিছু? হ্যাঁ না বলো। শরীর খারাপ? হ্যাঁ না, মানে একটু অন্য মনস্ক ছিলাম, আর তাছাড়া শরীরটা সত্যি খারাপ। তুমি তো ডাক্তার, দাও না একটা ওষুধ দেখে। সে ওষুধ বিশ্বাস করে খাবেন কি করে? চলো ফ্যাক্টরিতে ঘুরে আসি, সকলের সঙ্গে আলাপ করে আসবেন। আসুন। দেবুদা, কি দেখছিস? দেখছি কোটিপতি হলে কেমন দেখায়। কেমন দেখায়? আমি যখন আগে জ্বালা জ্বালা মদ গিলতুম তখন অমন খুনের মতো চেহারা বাগিয়ে। থাক দাদা, তোমারও ডাক শুনলে শ্মশানেও দেহ নড়ে চড়ে উঠবে। কি দিদি, তুমি এত চুপচাপ কেন? দেখো দেবুদার মারের ভয় আমার আছে, তবু আমি বলে ফেলছি, রাজনাথ বাবুকে যে ও চিনতে পেরেছে এ আমি ওর মুখ দেখেই বুঝতে পেরেছি। কিন্তু দিদি, তুমিও শেষটায় মানুষ চিনতে ভুল করলে। দেখ ভাস্কর, তোকে কতবার বলেছি না যে মূর্খ জ্ঞানীর মতো কথা বললে তোমার সহ্য হয় না, এই তো? কিন্তু দাদা, কথাটা তুমি চিরকালই ভুল বলতে, এই জন্য শুনিনি। কথাটা আসলে হওয়া উচিত, মূর্খরা যখন হঠাৎ সত্যি কথা বলে ফেলে তখন তোমার মতো জ্ঞানীরা তা সহ্য করতে পারে না। থাক দাদা, আমি যাচ্ছি। আমাকে? হ্যাঁ, দেখুন সেদিন এসে বাড়িটা পাওয়া যাবে? আর তো খবর রাখিনি, দয়া করে একটু খবরটা এনে দেবেন। দিতে পারি, তবে দয়া করতে পারবো না, আজ ওনার চাম ভাড়া দিতে হবে। থাক,
দিতে হবে না। আপনি যখন ইতস্তত করেছেন তখন বুঝতে পেরেছি আপনি ভদ্রলোক ভেবে নিয়েছেন। গেল আটানা পয়সা। ঠিক আছে, দুদিন বাদে খবর দেবো। দেবুদা, একটা কথা জিজ্ঞেস করবো? বলো। রাজনাথ বাবু সেদিন ও কথা বলে গেলেন কেন? ওই ব্যবস্থাই হবে বলে। ওটা তো আমার জবাব হলো না, কেন হবে এই ব্যবস্থা? কারণ সম্পত্তির মালিক একমাত্র আমি। আর রাজনাথ বাবু? তার কতটা প্রাপ্য সেটা আদালত বিচার করতে পারত, কিন্তু ততদূর পর্যন্ত যেতে সে রাজি হবে না। কেন? সে আমার বইমাত্র ভাই হতে পারে, কিন্তু তাও আদালতের বিচার সাপেক্ষ। মাসিমা বলে তার কেউ কোনো দিন ছিল না, তিনি তার মা। মানুষ দাদা, মিথ্যা আমাকে ভয় দেখাচ্ছ। রাজনাথ বাবুর কথা ছেড়ে দাও, তার মার কথা একবার ভেবে দেখেছ? একবার ভেবে দেখলে না তাকে কোথায় নামিয়ে আনলে তুমি? আজ সবারই কথা তোর কাছে বড় হয়ে উঠেছে, কিন্তু আমার কথা ভেবে দেখেছিস? দু বছরের একটা শিশুকে নিয়ে আশ্রয়ের খোঁজে একটি মহিলা দুয়ারে দুয়ারে ঘুরে বেড়িয়েছেন। একবার মনে হয়েছে কতখানি আগুন বুকে নিয়ে তিনি পৃথিবী ত্যাগ করে চলে গেছেন। আমি কোটিপতির ছেলে, আমি পথে পথে ঘুরে বেরিয়েছি, খিদের চালায় নিজের গায়ে চামড়া দাঁতে করে কেটেছি। আজ আমার টাকা চাই, অজস্র টাকা, যে টাকায় হাজার হাজার ছেলের কান্না আমি ঘোচাবো, আমার আশ্রম আমি সার্থক করে তুলবো, এটা সে যেমন করেই হোক। ছেলেবেলায় তুমি আমার বাবার কথা খুব সুন্দর করে বলতে পারতে, মনে পড়ে? এখনো তো সব ভুলে গেছে। আমি কিন্তু ভুলিনি দেবুদা। তিনি বলতেন, মানুষের সবচেয়ে বড় মোহ নিজেকে ভুলবার মোহ। এ মোহ যখন আসে, বাসনার আসল মূর্তিটা নিজেরও মনে পড়ে না। দেবুদা, যাদের জন্য এসব করবে ভাবছো এখন তারা তোমার উপলক্ষ মাত্র। কবে তারা তোমার মন থেকে দূরে সরে গেছে তা তুমি জানতেও পাওনি। শুকো, এখন যা ঘটতে চলেছো সেটা তোমার সেবার আশ্রম নয়, বিষয়ের সংসার। নিজেকে দেখা দূরে থাক, সেখান থেকে আকাশও দেখা যায় না। না না দেবুদা, এ হতে পারে না, আমি কিছুতেই হতে দেবো না। বেশ, আমায় তুমি ছেড়ে দাও। আমি তো কাউকে ধরে রাখিনি, কিন্তু যাবে কোথায়? দেখি, একদিন তোমাকে বলেছিলাম সত্যিকারের প্রয়োজনে যে মানুষ আমাকে ডাকবে তার ঘরে কি উত্তর বাধা নেই। কদিন ধরে যেন তারই ডাক শুনতে পাচ্ছি, দিন রাত শুনছি।
রয়েছে এসব ছবি ছোট করো না
যাবে, এমন শক্তিটা তোমার কোনোদিনই ছিল না। দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।